74,000 টাকার জাল নোট সহ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গ্রেপ্তার দুই। বুধবার সন্ধ্যায় শামসেরগঞ্জ থানার ধুলিয়ান রোড থেকে এসটিএফ ও শামসেরগঞ্জ থানার পুলিশ যৌথ তৎপরতায় গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোক্তার শেখ, যার বয়স 40 বছর, ও অপরজন আব্দুল উকেল, তার বয়স 20 বছর। উভয়ের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পাঁকুড়ে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটগুলি 2,000 টাকার নোট বলে জানতে পারা যাচ্ছে। কোথা থেকে তারা এই নোটগুলি নিয়ে এসেছিল, কোথায় পাঠাতো, সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ। দীনেশ সাহার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। উঠে নেই, উঠে দিন, একটু কাজটা খুলেন না, একটু কাজটা খুলেন না।